রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। প্রশ্ন করা হয়েছে, এই পৃথিবীতে আনন্দের গ্রন্থ কোরআন না মানুষের লেখা হাদিস এবং ফিকা? এ ব্যাপারে আসুন আমরা এই কোরআনের 10 নম্বর সূরা ইউনুস এই 57 এবং 58 এই দুটি আয়াত দেখে নিই, এখানে আল্লাহ কি বলছেন। এই আয়াত দুটির বাংলা অনুবাদ হল, শোনো হে মানব জাতি, তোমাদের কাছে উপদেশ এসে গেছে তোমাদেরই রবের পক্ষ থেকে। এই গ্রন্থ রবের পক্ষ থেকে এসেছে উপদেশ হিসেবে, আর মানসিক রোগ ব্যাধি সমূহের আরোগ্য আর মুমিনদের জন্য পথ নির্দেশ এবং রাহমত হিসেবে। তুমি বলে দাও, আল্লাহ তাআলার ফজল তথা আল্লাহ তাআলার দান সামগ্রী আর তারই রাহমত। সুতরাং এ নিয়ে লোকদের খুব বেশি আনন্দ করা উচিত। মানুষেরা যা কিছু জমা করে যাচ্ছে সেসবের তুলনায় উনি যে কত উত্তম। তো এই গ্রন্থটি এসেছে এই পৃথিবীতে আনন্দ দিতে, এই গ্রন্থটি এসেছে পৃথিবীতে মানুষকে বাঁচিয়ে রাখতে। এর বিপরীত যত গ্রন্থ যা মানুষেরা লিখেছে সেগুলি আসছে কষ্ট দিতে। আসুন আমরা সকল গ্রন্থগুলি এক পাশে রেখে এই কোরআনের নিয়ম নীতিতে নিজেদের জীবন কাটিয়ে আনন্দ পাই।